আজ আপনাদের দেখাবো চন্দননগর ও তার আশপাশের কিছু জগদ্ধাত্রী পুজো। আপনারা এখন দেখছেন বারাসাত গেটের প্যান্ডেল। জগদ্ধাত্রী পুজোর মধ্যে চন্দননগর হলো বিখ্যাত। আমি শুভ, আজ এসেছি চন্দননগরে। আপনারা দেখছেন জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। এইসব বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল ও প্রতিমাগুলোকে দেখার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন দেখছি বারাসাত গেটের থিম প্যান্ডেল। এটা হলো বারাসাত গেটের প্রতিমা। এটা হলো চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির 100 নম্বর। আমরা এখন দেখছি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির 100 নম্বরের প্রতিমা। আমরা এখন যে প্যান্ডেলটিতে প্রবেশ করছি সেটা হলো চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির 96 নম্বর। এটা হলো 96 নম্বরের প্রতিমা। আমরা এখন দেখছি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির 97 নম্বরের প্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্যান্ডেলের থিম হলো চক্ষুদান। আমরা এখন দেখছি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির 97 নম্বরের প্রতিমা।
আপনারা এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটি হলো তেমাথার প্যান্ডেল। আপনারা এখন দেখছেন তেমাথার প্রতিমা। এই প্রতিমাটি হলো চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা। আমরা এখন দেখব অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। ভালো করে লক্ষ্য করে দেখবেন এই প্যান্ডেলটি পুরোপুরি পেপার দিয়ে তৈরি করা হয়েছে। আমরা এখন দর্শন করছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের প্রতিমা। আমরা এখন দেখব লিচুতলা বারোয়ারি জগদ্ধাত্রী পূজা কমিটির প্যান্ডেল। আমরা এখন দর্শন করছি লিচুতলা বারোয়ারি জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমা। এটা হলো গোপালবাগের প্যান্ডেল। প্যান্ডেলটি পুরোপুরি রাজবাড়ির মতো তৈরি করা হয়েছে।
প্যান্ডেলটি ভালো করে দেখুন, পুরোপুরি রাজবাড়িতে যেরকম থাকে ঠিক সেইভাবে নিখুঁত করে বানানো হয়েছে। আপনারা এখন দর্শন করছেন গোপাল বাগের প্রতিমা। আপনারা এখন দেখতে চলেছেন সার্কাস মাঠের প্যান্ডেল। আপনারা এখন দর্শন করছেন সার্কাস মাঠের প্রতিমা। আমরা এখন এসেছি চারা বাগান বালক সমিতি প্যান্ডেলের সামনে। এটা হলো চারা বাগান বালক সমিতির প্রতিমা। আমরা এখন দেখতে চলেছি নিয়োগী বাগানের প্যান্ডেল। আপনারা এখন যে প্রতিমাটি দর্শন করছেন সেটি হলো নিয়োগী বাগানের প্রতিমা।
আমরা এখন দেখতে চলেছি মানকুণ্ডুর প্যান্ডেল। এই হলো মানকুণ্ডুর প্রতিমা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। আজকের জন্য এটুকুই, নমস্কার।